আনন্দ বেদনা প্রাপ্তি অপ্রাপ্তির মধ্য দিয়ে কেটে যাচ্ছে আরও একটি বছর। ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিচ্ছে 2020। তবে রয়ে যাবে কিছু ঘটনা। কেউ পছন্দের মানুষের সঙ্গে কাঠছোড়া বেঁধেছেন চলতি বছর, আবার কারো সংসারে বেঁধেছে বিচ্ছেদের সুর। ছবিজঙ্গনের আলোচিত কিছু বিচ্ছেদ নিয়ে আজকের এই আয়োজন। বনিবনা হচ্ছে না এমন কারণ দেখিয়ে চিত্রনায়িকা শাবনূর ও স্বামী অনিকের প্রায় 8 বছরের সংসার জীবন ভেঙে যায়। চলতি বছর 26 জানুয়ারি স্বামীকে তালাক দেন শাবনূর। নিজের স্বাক্ষরিত নোটিশটি তিনি তার অ্যাডভোকেট কাউসার আহমেদের মাধ্যমে স্বামীকে পাঠান। ওই সময় শাবনূর বলেন, সন্তান জন্মের পর অনিক পরিবারের প্রতি দায়িত্বশীল আচরণ করত না। অনেকবার বলার পরও তার দায়িত্ব আর আচরণগত পরিবর্তন আসেনি, তাই ভাবলাম এভাবে থাকার চেয়ে না থাকাটাই ভালো। 2011 সালের 6 ডিসেম্বর অনিক মাহমুদ হৃদয়ের সঙ্গে আংটি বদল করেন শাবনূর। এরপর 2012 সালের 28 ডিসেম্বর বিয়ে করেন তারা। 2013 সালের 29 ডিসেম্বর আইজান নিহাম নামে এক পুত্র সন্তানের মা হন শাবনূর। পুত্রকে নিয়ে বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। চলতি বছর 10 মার্চ হুট করেই বিয়ের পিঁড়িতে বসেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি। বর নাট্য নির্মাতা কামরুজ্জামান রনিকে মাত্র 3 টাকা দেন মহরে বিয়ে করেন এই নায়িকা। সিনেমার কাজের সুবাদে তাদের পরিচয়, বন্ধুত্ব, অবশেষে বিয়ে। মাস কয়েকের মাথায় জানা যায় স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ নেই পরীর। আর স্বামীর প্রসঙ্গ আসলেই কথা এড়িয়ে যান এই চিত্রনায়িকা। এই প্রসঙ্গে সাফ জানিয়ে দেন স্বামীর বিষয়ে কোনো কথা বলবেন না তিনি। জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক, অপূর্ব ও নাজিয়া হাসান অদিতির সংসার ভাঙ্গনের খবর প্রকাশ্যে আসে চলতি বছর 27 মে। নিজেদের মধ্যে বনিবনা হচ্ছে না কারণ দেখিয়ে 9 বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। নিজের ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে বিচ্ছেদের খবর জানান অদিতি। সেখানে তিনি অপূর্বের প্রশংসা করে তাকে দোষারোপ না করার জন্য ভক্তদের অনুরোধ জানান। নাজিয়ার এই স্ট্যাটাসের 4 ঘন্টা পর অপূর্ব ফেসবুকে একই ধরনের একটি স্ট্যাটাস দেন। সেখানে নাজিয়ার মতোই অপূর্ব তার সাবেক স্ত্রীর প্রশংসা করেন। শুধু তাই নয়, তার সাফল্যের পেছনে নাজিয়ার ভূমিকার কথা উল্লেখও করেন এই অভিনেতা। 2011 সালের 21 ডিসেম্বর নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেছিলেন অপূর্ব। তাদের সংসারে জায়ান ফারুক আয়াস নামে এক পুত্র সন্তানও রয়েছে। স্বামীর কাছ থেকে নিয়মিত নির্যাতন ও স্বার্থপরতার শিকার হয়ে অবশেষে চলতি বছর 2 আগস্ট স্বামীকে তালাক দেন চিত্রনায়িকা মুনমুন। 10 বছর আগে প্রেম করে মীর মোশাররফ হোসেন রোবেনকে বিয়ে করেন রানী কেন ডাকাত খ্যাত এই নায়িকা। বিচ্ছেদ প্রসঙ্গে ওই সময় মুনমুন গণমাধ্যমকে বলেন, 10 বছরের মধ্যে আমাদের 4 বছর সেপারেশন হয়েছে, একটা সময় আবারও মিলেও গেছি। সে আমার কাছ থেকে টাকা পয়সা নিত, তাকে আমি অনেক অর্থ করে দিয়েছি, তারপর সে আমাকে মারধর করত, কোনো কাজ করত না, নিজের ভালোটা বুঝতে চাইতো, অথচ আমাদের এক সন্তান, তাকে নিয়ে কোনো মনোযোগ ছিল না। শারীরিক নির্যাতনের মাত্রা বেড়েই যাচ্ছিল, যার কারণে আমি তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিই। 3 বছর প্রেম অবশেষে 2018 সালের ফেব্রুয়ারিতে হারুনার রশিদ অপুর সঙ্গে আংটি বদল করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বপ্ন আরিয়া। আর পরের বছর জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই অভিনেত্রী। কিন্তু বেশি দিন টেকেনি তাদের এই সংসার। চলতি বছর 27 নভেম্বর বিচ্ছেদ পত্রে সই করেন অপু ফারিয়া। আর 28 নভেম্বর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেন ফারিয়া। বিচ্ছেদ প্রসঙ্গে ফারিয়া বলেন, এই বিচ্ছেদের পেছনে উল্লেখযোগ্য কারণ নেই, একে অপরের প্রতি কোনো অভিযোগও নেই, দুজনেই চেয়েছি নিজেদের মতো ভালো থাকতে, তাই আলাদা হয়ে গেছি। আমি আর অপু অনেকদিন ধরেই চেষ্টা করছি একসঙ্গে থাকতে, কিন্তু বিষয়টা একটা পর্যায়ে খুব কঠিন হয়ে যায়। চলতি বছরের শুরুতেই সিদ্ধান্ত নিয়েছি আমরা আর একসঙ্গে থাকতে চাই না, দুজনেরই সমস্যা হচ্ছিল, তাই বৈবাহিক জীবনের অবসান ঘটিয়েছি। গত বছর মে মাসে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় ব্যবসায়ী হিশাম চিশতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নায়িকা তমা মির্জা। বিয়ের 1.5 বছরের মাথায় এসে আলাদা থাকতে শুরু করেন তারা। সম্প্রতি একে অপরের বিরুদ্ধে থানায় মামলাও করেছেন। মামলায় হিশাম চিশতি উল্লেখ করেন, পাওনা টাকা চাওয়ায় তাকে হত্যার চেষ্টা করেন তমা ও তার পরিবার। অন্যদিকে তমা স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন যৌতুক নির্যাতন ও ডিজিটাল নিরাপত্তা আইনে। এরপর তমা মির্জা জানান, খুব শীঘ্রই তিনি হিশাম চিশতিকে তালাকের কাগজপত্র পাঠাবেন। এরই মধ্যে বিষয়টি নিয়ে তিনি তার আইনজীবীর সঙ্গে কথাও বলেছেন। ডিভোর্সের কাগজপত্র তৈরি হয়ে গেছে, তার সঙ্গে আর সংসার করা সম্ভব না।